আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম একটি রেগুলার ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও, তো আজকের আজকের না, তো গতকালকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করলাম। তো সকালে নাস্তা দিয়ে, তো নাস্তার জন্য আমি এখানে ময়দা আর কি, ময়দা একটু লবণ দিয়ে মেখে তারপর একটু তেল দিয়ে দিলাম 2 চামচ। ভালো করে মেখে এখন এই যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আপনারা বুঝতে পারছেন যে আমি পরোটা বানাবো, তো পরোটার জন্য খামিটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে পরোটাটা করলে খুবই দারুণ হয়, খুবই মজা হয়, খুবই নরম সফট যখন পরোটাটা আমি বানাবো, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি যে ডোটা এভাবে রেডি করে তারপরে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব, তারপরে আর কি পরোটাটা তৈরি করব। তো যেভাবে পরোটা আর কি সাধারণত তৈরি করা হয় সেভাবেই। আর পরোটাটার জন্য আমি আজকে হালুয়া তৈরি করে নিছি। তো এই যে হালুয়াটা হয়ে গেছে, সুজির হালুয়া এটা। তো ওদিন তো বলছিলাম যে সুজি আছে অনেকগুলো, তো এগুলা যদি এখন মানে না খাই তাহলে নষ্ট হয়ে যাবে, যেহেতু আমার ফ্রিজ নাই। সুজি কিন্তু বাইরে বেশি দিন রাখা যায় না, এই জন্য আর কি ঘন ঘন হালুয়াটা খাওয়া হচ্ছে। তো ভাবলাম আসে যখন তাড়াতাড়ি তৈরি করে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর পরোটা দিয়ে সুজির হালুয়া এটা কিন্তু দারুণ লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো এতো আমি পরোটা কিন্তু বানিয়ে নিছি, এখন ছেঁকে নেবো আর কি। পরোটা তো বানানোর সিস্টেম সবাই জানেন, এটা আর দেখানোর কিছু নেই। তো জাস্ট আমি কীভাবে পরোটার খামিটা তৈরি করলাম সেটা শুধু আপনাদের দেখাইলাম। তো এই যে তেল দিয়ে, হালকা অল্প তেল দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। তো পরোটাটা কী বলবো, আসলেই এত মজা হয়েছে, এত সফট নরম। তো এটা তো আমি পরে পরে দিচ্ছি সেই জন্য বললাম। তো ঠিক আছে, তো আজকের ব্লগটি আপনারা দেখতে থাকুন। এতো সারাদিনে রান্না বান্না টুকটাক কাজ নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর একটি অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। নাস্তা বানানো শেষ, আর এই যে রায়ান ঘুম থেকে উঠছে মাত্র, তো সে ব্রাশ করতেছে। তো তাড়াতাড়ি ব্রাশ করো, তারপরে যে নাস্তা রেডি, আসো খাও, তাড়াতাড়ি আসো। তো এতো আমি বিছানা এখনো গুছাই নেই, রায়ান কতক্ষণ আগে উঠলো। তো নাস্তাটা শেষ করে তারপরে এগুলি গুছ গাছ করবো। আর আজকে সকালের আবহাওয়াটা মুখ মুছে আসো, মুখ মুছে আসো, যাও। ও যে ইয়েতে বারান্দা গামছা, এই যে আজকে ও বৃষ্টি বৃষ্টি ভাব সকালবেলা, তো অত সকাল না, 10টা বেজে গেছে, তারপর রোদ ওঠে নাই আর কি। তো ওদিকে একবারে মেঘলা মেঘলা মনে হইতেছে, তো মনে হচ্ছে যে বৃষ্টি নামবে যে কোনো সময়। মুখ মুছছো, চলো নাস্তা খাবো, আসো। রায়ানকে নাস্তাটা দিয়ে দেই, আমিও খেয়ে ফেলি, কারণ রায়না বাবা একটু বাইরে গেছে, আসতে কখন আসে ঠিক নেই। রায়না বাবা এসে তারপরে খাবে। আর এই তো হালুয়াটা। বলো বাবা। কে বাবা, তুমি
কালকে ঘুমাইছিলা? হুম। তোমাকে পরোটা ছিঁড়ে দেব আব্বু? ছিঁড়ে দেব? হুম। আচ্ছা তুমি ছিঁড়ে দে, খালি পরোটা ছিঁড়ে দে, তো তুমি নিজের হাতে খাও। আর সাথে কিছু রুটিও বানাইছি, যে রুটিও আছে তো রাইয়ান আমার পরোটাটা খুব পছন্দ করে। তো ওদিন আরেকদিন বানাইছিলাম, তো সেদিনে বলতেছে মাম্মি আমাকে কিন্তু এই পরোটা আবার বানাই দিবা, তার কাছে এত মজা লাগছে। তাই ভাবলাম একটু বানাই, ময়দা যখন আছে। আলু আদা মজা, খেয়ে দেখো অনেক মজা। হালুয়াটা মজা হয়েছে না? মিষ্টি মিষ্টি হালুয়া তো মিষ্টি হয়, তাই এখন আবার মিষ্টিটা কম পছন্দ করে, মিষ্টি জিনিস সহজে খাইতে চায় না। নাস্তা খাও তো শেষ, নাস্তা খেয়ে তা বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা যে কত কতবার গুছাতে হবে, রাইয়ান বিছানার উপরে 100 বার উঠবে, খেলবে, আবার গোসল হয়ে যাবে, আবার গুছাতে হবে। আচ্ছা তাহলে তো ছোট একটা আলনা, এটা একটু গোছাই নেব, সব কাপড় চোপড় ঘুরাই আছে। তো এই জায়গায় বেশি কাপড় রাখা হয় না, অল্প, শুধু রায়ানের জামা কাপড়গুলো যেগুলো রাফ ইউজ করে রায়ান, এগুলোই একটু গোছাই নেই। এই তো কাটটা গোছানো হয়ে গেল, আলনাটাও গুছিয়ে নিলাম। আর এই তো রায়ান, রায়ানের বাবা এখনো আসে নাই, তো আসলে বাকি কাজ করতে হবে, মানে দুপুরে রান্নার জন্য প্রিপার নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। আর এখন এই যে 11:19 বাজে, তা এখনো আসলো না, দেখি কখন আসে, আসতে তো রান্না দেরি হয়ে যাবে, আসলে মাছ ভিজতে ভিজতে তো অনেক সময় লাগবে আর কি। তারপর দেখি, বেশি সময় লাগবে না, একটা আইটেমই রান্না করব, বেশি কিছু রান্না করব না। তো ঠিক আছে, এখন একটু রায়ানকে লিখতে বসাবো। রায়ান তোমার ইংলিশ ইংলিশ খাতাটা নাও, ইংরেজি খাতাটা, চলো একটু লেখাপড়া করি, তোমার বাবা আসতে আসতে। হ্যাঁ, তারপরে কিন্তু লেট করে আসবে না, লেট করে আসবে না, তুমি বই নাও, খাতা নাও, রায়ানকে একটু বসা বসা লেখাই, দেখি আর বাবা কখন আসে। তারপরে দুপুরে যাই রান্না করি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের আবহাওয়াটা আসলে খুবই ভালো লাগতেছে, রোদ নাই তো, আর বাতাসও আছে, হালকা বাতাস আছে, জানালার সামনে দাঁড়াইলাম, খুবই ভালো লাগতেছে বাতাসটা। রায়না বাবা চলে আসছে, আসো নাও, গেটটা লাগা দাও। তো মাছ নিয়ে আসলো, এখন মাছ ভিজাবো, তারপরে রান্না করব, আজকে রান্না অনেক দেরি হবে। তো পাঙ্কাস মাছ আনছে, তো আজকে এই যে পাঙ্কাস মাছ রান্না করব। আর এই যে বরবটি ও মিজান ফ্রিজে রাখছিলাম, তো এটাও নিয়ে আসছে, তো বরবটি দিয়ে পাঙ্কাস মাছ রান্না করবো আজকে। তো মাছটা ভিজে ভিজাইতে দেবো এখন, তো ছুটতে ছুটতে যতটা সময় লাগে। আর এ ফাঁকে একটু ডালও বসাই দিই,
এনে বাবাকে নাস্তাটা দিয়ে দিলাম, নাস্তাটা খেয়ে নিচ্ছে। তোমার তো পরোটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে তো পরোটা ভালো লাগেও না। তো মুসুরি ডালটা বসাই দিলাম, এটা হতে থাকুক। আর এখানে তো সব কিছু বরবটিগুলো কেটে নিয়েছি, বরবটি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। বরবটি কেটে ভিজিয়ে রাখছি, মাছগুলো এখনও ভালো মতো বরফ ছাড়ে নাই, বরফ ছাড়লে ভালো করে ধুয়ে নিব। এখন পেঁয়াজ টেঁয়াজ কেটে নিই, তরকারিটা এখন বসাই দিব। যে পরিমাণ মতো তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটা তেজপাতা, এগুলোকে আমি এখন একটু ভালো করে ভেজে নিব। আদা রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো, আধা চামচে একটু বেশি দিলাম, দিচ্ছি। মরিচের গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ। এখন মশলাটাকে ভালো করে কষাই নেব, এবার পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিলাম। এখন মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলো আজকে আর ভাজলাম না, কাঁচাই এটা কষাবো ভালো করে মশলার মধ্যে। প্রতিদিন প্রত্যেকবার তো ভাজাই রান্না করি, আজকে একটু কাঁচা খাই, সবসময় তো একরকম ভালো লাগে না, তো এভাবে খারাপ লাগে না, ভালো করে একটু মাছটা কষাই নিলে হয়। এটাকে ঢেকে ভালো করে মাছটা কষাই নেব, তারপরে সবজিটা দিব এখানে। আর এই চুলায় ডালটা হচ্ছে, ডালটার মধ্যে টমেটো দিয়ে দিছি, তো টমেটোটা একটু সিদ্ধ হলেই ডালটা বাগার দিব, টমেটোটা এখনো সিদ্ধ হয় নাই। আজকে একটু পাতলা টাইপ, পাতলা করে ডাল রান্না করলাম, অনেকদিন হয়েছে পাতলা ডাল খাওয়া হয় না, টমেটো দিয়ে কিন্তু পাতলা ডালটা খেতে খুবই মজা লাগে, এটা হোক। আর এখন কি করব, এখন হচ্ছে চালটা ধুয়ে নিব আর কি, ভাতের চালটা ধুয়ে নিই, রান্না তো প্রায় শেষের দিকেই। চালটা ভালো করে ভিজা না রাখলে চালটা ভাতটা সুন্দর হয় না, এর জন্য আধা ঘন্টা বা এর চেয়ে বেশিও ভিজায় রাখি। তো মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাছগুলো উঠায় রাখবো, তারপরে সবজিটা দিব। মশলাটা একটু সরায়ে তারপরে একটু পানি দিয়ে দিই, হালকা একটু পানি দিলে মশলাটা আর স্বাদ উঠবে না। মাছটা ভালো করে কষাই নিছি, এখন সবজিটা দিয়ে দিলাম, সাথে একটা আলু দিছি, একটু কষাবো, কষাইয়ে তারপর একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর তো গরম পানি দিয়ে দিচ্ছি, মানে এটা ঢেকে দেব, এটা সিদ্ধ হয়ে আসলে, একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে মাছটা দিব। তো সবজিটা সিদ্ধ হওয়ার পর মাছটা দিয়ে দিছিলাম, এখন প্রায় হয়ে গেছে তরকারিটা, এখন একটু জিরা ফাটি দিয়ে দেব। জিরাটা আমি ভালো মতো টালতে পারি নাই, পুড়ে গেছে, তার কারণে জিরা ফাটিটা দিলে তরকারিটা একটু কালো কালো হয়ে যায়। এখন দেবো টমেটো,
ঢেকে দেই, টমেটোটা সিদ্ধ হলে তারপর নামায় ফেলবো। হয়ে গেল তরকারি। তো রান্না বান্না তো শেষ, এখন সবকিছু পরিষ্কারের পালা। তো চুলাটা ক্লিন করে নিচ্ছি, এখনো ভাত বসাইনি, ভাত পরে বসাবো, আটু পরে বসাবো। সবকিছু ক্লিন ক্লিন করে নেই, চুলাটা মুছে নেই। যে কটা থালা বাসন ছিল ধুয়ে ফেলছি সব। তো ভাতটা আমি একটু দেরি করেই বসাই, কারণ ভাতটা একটু গরম থাকলে ভালো লাগে আর কি খেতে, এর জন্য একটু দেরি করে বসাই। তো চুলা পরিষ্কার করে তারপরে ভাতটা বসাই দিলাম। এখন ভাতটা জালটা ধরাই দিলাম, ভাতটা হতে থাকুক। আর এদিকে সব কিছু পরিষ্কার করে নিছি, বেসিনে যা ছিল সব ধুয়ে নিছি, ধুয়ে বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর এখানে একটু সালাদ কেটে রাখছি, আর এই যে শসাটা আমি খাচ্ছিলাম। আর আইয়েন কী করে দেখি, এখন কোনো কাজ নেই, কাজ শেষ প্রায়। রায়ান যে কার্টুনটা আমাকে ফেলতে দেয় না, এটা দিয়ে সে খেলে। আর কি করতেছো তুমি? এটা কি? আচ্ছা তুমি তাড়াতাড়ি করো, তোমাকে গোসল করাই দেবো, তাড়াতাড়ি আট করা শেষ করো। খাবে শশা? কিসের মধ্যে থাকে? ওয়াটার। তো তাদের শেষ করো, তোমার গোসল করাই দিয়ে তারপর আমি গোসল করবো। রায়ান আরো কালার করছে, নাট করছে নিজে নিজে। তো সে এখন এটা দেখাবে আপনাদের। এটা কি? এটা হাউস। হাউসটা তো সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এগুলো সব পটের জিনিস। এটাও হাউস? হ্যাঁ হাউস, আর এগুলো সব পটের জিনিস। হাউস আর কি, প্রত্যেকটা নাম বলো। হাউস, ট্রি, ট্রি, তারপরে ফ্রিজারেটর, ফ্রিজারেটর, স্মল ফিচার রিডার, টিভি, টিভি, হাউস, হাউস। আর ওটা উপরে কালোটা, এটা মাস্টার কার, মাস্টার কার, ইয়া। তো এগুলি রায়ান সব আর্ট করছে, ও নিজেই আর্ট করছে, আর্ট করে নিজেই কালার করছে। তো আর্টের দিকে তার মানে বেশিটা নেশা, পড়ালেখার অত নেশা নাই, সারাক্ষণ শুধু আর্ট করবে আর কালার করবে। তো একা থাকে কি আর করবে। তো আর্ট করার ইটা হাতটা রায়ানের মাশাল্লাহ ভালো, যা কিছু দেখে ও নিজে নিজে দেখে আর্ট করতে পারে। তো ফাতেয়া ভাবি আবার কি পাঠাইলো দেখি। তো এখন তো দুপুর টাইম, মনে হয় কোনো তরকারি পাঠাইছে, গরম গরম লাগতেছে। দেখি রায়নের বাবা নিচে গিয়ে নিয়ে আসলো। এটা কি? এটা হয়তো কিছু একটা বড়া। এটা হচ্ছে নিরামিষ, কিছু নিরামিষ হবে আর কি, লাউ কুমড়া এগুলো দেখা যাচ্ছে আর কি। আর কি দেখি, আর এ তো এটা হচ্ছে পাতলা ডাল, আর এটা হচ্ছে নিরামিষ। দেখে তো খুবই সুন্দর লাগতেছে সবজি আর কি। আর এটা কি পোড়া, একটু খেয়ে দেখি, বুঝতেছি না। কাঁচা কলা, কাঁচা কলার বড়া এটা,
তো ভাবিকে জিজ্ঞেস করতে হবে, শিওর হতে হবে। খুব মজা হয়েছে, আমি একটা খেয়ে নিলাম। কাঁচা কলাই, কাঁচা কলা বড়া। তো আমি মাত্র গোসল করে আসলাম, একটু পরে খাবো আর কি। আর এই তো এই যে পাঙ্খাস মাছের তরকারি, আর হচ্ছে ডাল। আমিও ডাল রান্না করছি, ভাবিও পাত্রা ডাল দিছে। এই তো আমি ভাত নিয়ে বসলাম, আমি এখন খাবো এই যে ভাবির পাঠানো তরকারি আর বড়া। আগে ভাবির পাঠানো জিনিসটা দিয়ে খাই, কারণ নিজের হাতের তরকারির চেয়ে অন্যের তরকারিটা বেশি ভালো লাগে আমার কাছে। তো বড়াটা, আসলে বড়াটা অনেক মজা হয়েছে। আর রায়নের বাবা নাই, রায়নের বাবা দিয়ে বাইরে চলে গেছে একটু কাজে, বলতেছে আমি আইসা খাবো, তোমরা খেয়ে নাও। আর রায়ানো এখন খাবে না, ওই রুমে কার্টুন দেখতেছে, ক্ষুধা নাই, বলতেছে মামি আমি এখন খাবো না, পরে খাবো। তো খেয়ে নিচ্ছি, বিসমিল্লা। তো ভাবির পাঠানো প্রত্যেকটা খাবারই খুব মজা হয়েছে, নিরামিষটাও খুব ভালো লাগছে, আর হচ্ছে বিশেষ করে কলার বড়াটা, এটা আমার কাছে দারুণ লাগছে। তো ঠিক আছে, মজা করে খেয়ে নেই। তো আপনাদের কাছ থেকেও আমি এখন বিদায় নেব, আমার ব্লগটি আর বাড়াচ্ছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া রইলো, আল্লাহ হাফেজ।